আচ্ছা, আমরা আজকে তোমার বইয়ে লেসন থ্রি পড়বো। দেখো লেসন থ্রি বাই করো, বইয়ে খাতা কলম নাও, লেসন থ্রি বাই করো। জি ম্যাম, পাইছি। শোনো, তোমাদের কিন্তু রাইটিং টেস্ট আসবে, প্যারাগ্রাফ, বুঝতে পারছো? মানে এগুলো শিখার কথা ছিল, যদিও করোনার কারণে শিখা হয় নাই। আমরা প্রথম দিন যে একটা লেসন পড়ছিলাম ওইটা ছিল মাই ফার্স্ট ডে এট এ নিউ স্কুল, এটাও কিন্তু একটা জি প্যারাগ্রাফ। ম্যাম, তোমাদেরকে আমি বলছিলাম এটা মুখস্থ করার জন্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ এখন আমরা আজকে লেসন থ্রি পড়বো। লেসন থ্রি তে আমরা পড়বো এট এ রেলওয়ে স্টেশন, ঠিক আছে? এটাও কিন্তু একটা প্যারাগ্রাফ, আমরা এই বিষয়টা পড়বো, আবার এটার মুখস্থ করতে হবে তোমাকে, রেলওয়ে স্টেশন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু, ম্যাডাম তোমাকে কিছু কিওয়ার্ড দেখাবো এদিকে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো আগে জানবো, তারপরে আমরা গল্পটা পড়বো। হ্যাঁ, তো আমরা একটু ম্যাডাম শেয়ার স্ক্রিন দিয়ে দেখাই তোমাকে, তুমি দেখো, তারপর মেন বইটাও পড়বা, ঠিক আছে? দেখা যায় শেয়ার স্ক্রিনটা, দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। আজকে আমাদের যে গল্পটা পড়বো, এটা আমরা কি পড়বো? রেলওয়ে স্টেশন। হ্যাঁ, এই দেখছো, ছবি দেখছো রেলওয়ে স্টেশনের? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, গেছো রেলওয়ে ইয়াতে, উঠছো ট্রেনে, উঠছো কোনোদিন? না ম্যাম, এমনি দেখছি। গেছিলা কমলাপুর, গেছো? না ম্যাম, আমার মামার বাসা মগবাজার, ওইখানে দেখছিলাম। ও, মগবাজার চলতেছে, মানে ওইখানে ট্রেন দেখছি। যাইতে দেখছো, কিন্তু রেলওয়ে স্টেশনে তো যাও নাই নাকি? না না ম্যাম, না স্টেশনে যাইনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো একটা রেলওয়ে স্টেশন কেমন হয় এই জায়গাটা। হ্যাঁ, এই বিষয়ে আমরা, ট্রেন, হোয়ার ট্রেন স্টপ, ট্রেনটা যেই জায়গায় থামে, স্টপ মানে কি? থামা। থামা আর হোয়ার মানে যেখানে, হোয়ার মানে কি? যেখানে, যেখানে, হয়ার মানে কোথায় আবার যেথায়, ঠিক আছে? এর এসে কোথায় আবার যেখানে, ঠিক আছে, এভাবে আমি বুঝে নিলাম। তারপরে হইছে রেলওয়ে স্টেশন, এটারে বলা হয় ট্রেন যে জায়গায় থামে, এটারে বলা হয় রেলওয়ে স্টেশন। স্টেশন। হ্যাঁ, এটে রেলওয়ে স্টেশন। তুমি খাতাটা ব্যবহার করবা, তোমার কাছে যেই শব্দটাই নতুন মনে হবে তুমি এটা লিখবা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ম্যাম, রেলওয়ে স্টেশন অর্থটা একটু আবার বললে রেলওয়ে ভালো স্টেশন হতো। মানে যেই জায়গায় রেল থামে, ওই জায়গাটা বলা ও হয় রেলওয়ে স্টেশন। রেল মানে যাত্রী ওঠানামা করার যে জায়গাটা, ওইটাই স্টেশন, বুঝতে পারছো? আমরা বাস জি ম্যাম, স্টেশন বলি না, মানে বাসের যেই জায়গায় যাত্রী নামে এবং ওই জায়গা থেকে উঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এখন আমরা কিছু কিওয়ার্ড শিখবো, মানে গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেখবো। এই গল্পটা পড়তে গেলে এই শব্দ অর্থ গুলা তুমি পাবা, ঠিক আছে? সি জি অফ, ম্যাম। সি অফ অর্থ কি দেখো তো, বলতে পারো? এক নাম্বার দিয়ে লেখো, ম্যাডাম লিখছি। সি অফ অর্থ হইছে বিদায়, সি অফ অর্থ কি? বিদায়। বিদায়। দেখো ম্যাডাম দেখাইতেছি, সি অফ অর্থ হইছে বিদায় দেওয়া, সি অফ অর্থ কি? বিদায় দেওয়া। এটা সিমিলার ওয়ার্ড আছে, দেখো, ডিসপেন্স উইথ, ডিস্টেন্স উইথ ডিসপেন্স, পেন্স উইথ। স্পেন্সার। আমি আরেকটা ওয়ার্ড আছে দেখাবো, দুইটাই লেখো, DIS PENSE, দেখা যায় না? ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা, দাঁড়াও ম্যাডাম, আরেকটা সিমিলার ওয়ার্ড দেখে গেছি,
আচ্ছা পিছনে একটু গেছিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা জি এটা তো দেখলাম আমরা, কিউ কি ইউ ই ইউ ই কিউ কি ইউ ই ইউ ই কিউ কিউ অর্থ কি বলতে পারো? সারি, সারিবদ্ধ ভাবে, এই যে লাইন লাইন ধরে দাঁড়ায় না, দেখো তো কতগুলো মহিলা একজনের পিছনে একজনের দাঁড়াইছে, এটারে বলা হয় লাইন নাকি? জি ম্যাম, এটারই কিউ বলে। লাইন বলো তুমি, ওইটা লেখো লাইন, এল আই এন ই লাইন। নাই আমি বললাম, তুমি লেখো কিউর সিমিলার ওয়ার্ড হইছে লাইন, এল আই এন ই লাইন। লাইন জি লাইন। আমরা এখন দেখব ক্রাউডেড, ক্রাউডেড তো হচ্ছে ভিড়, ভিড় বুঝো, অনেক লোক যেদিকে থাকে অনেক কথা আওয়াজ হয় ওইটা। জি এই যে অনেক লোক একসাথে ভিড়, জি জি ক্রাউডের অর্থ কি? ভিড়। জি ম্যাম লেখছি। হ্যাঁ ক্রাউডের অর্থ হচ্ছে ভিড়। কাপেল, সি ইউ পি এল ই কাপেল, কাপেল অর্থ হচ্ছে জোড়া, মানে কাপল অর্থ হ্যাঁ জোড়া। জোড়া মানে ওই যে হাজবেন্ড ওয়াইফকে সাধারণত আমরা কাপেল বলে, ঠিক আছে। জি 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 ম্যাম। লেখো তুমি, এটা লিখতে পারো পেয়ার, পি এ আই আর, পেয়ার তো জোড়া, সিমিলার ওয়ার্ড যেটা, এই যে জি ম্যাম লিখছি। দেখো না, একটা একটা ইয়ার লিখছে, সেন্টেন্স লিখছে, অ্যান ওল্ড কাপল ইজ ওয়েটিং ফর টেন, মানে একজন বয়স্ক কাপল মানে হাজবেন্ড ওয়াইফ ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে ফর টেন, টেন এর জন্য, ঠিক আছে। এই জায়গায় কাপল মানে হইছে জোড়া, আবার তুমি এটা সিমিলার ওয়ার্ড হইছে পেয়ার, পি এ আই আর, পেয়ার মানে জোড়া, জোড়া হ্যাঁ লিখছি ম্যাম। এই যে পেয়ার, জি এ দুটা সিমিলার ওয়ার্ড ম্যাম লিখছি। আচ্ছা ঠিক আছে। ওই আমরা আগে কাউড করছিলাম না, কাউডের আমরা সিমিলার ওয়ার্ডটা বলি নাই, বলছিলাম না ম্যাম বল। হ্যাঁ, এ গ্যাদারিং, লেখো বীর, গ্যাদারিং গ্যাদারিং জি ম্যাম লিখছি। লিখছেন, ঠিক আছে। এটা কি বলো তো দেখি কি আসছে লেখাটা? লাগেজ, লাগেজ লাগেজ, লাগেজ বুঝো তো, ব্যাগ পত্র, দেখো ছবি দেখলে বুঝবা, এই যে লাগেজ, জি ম্যাম জি ঠিক জি আছে। হ্যাঁ লাগেজ, জি লিখছো তো? জি ম্যাম লিখছি। আচ্ছা এখন আমরা গল্পটা পড়বো, মানে প্যাসেজটা পড়বো আমরা, ঠিক আছে। পড়বা তুমি? পারবা তো পড়তে? তুমি শুধু ইংরেজিটা পড়ো প্রথমে, হ্যাঁ তুমি শুধু ইংরেজিটা পড়ো, পরে অর্থটা পড়ো, আগে শুধু ইংরেজি গুলো পড়তে পারো কিনা ম্যাডাম এটা দেখি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। মাই ফ্রেন্ড সাজিদ এন্ড আই ওয়ার স্টিং এট দা রেলওয়ে স্টেশন, আই কাম টু সি। এই জায়গাটা কি সিটিং হবে? সিটিং, মাই ফ্রেন্ড, হ্যাঁ সিটিং মানে বসে আছে আর কি, সিটিং ওকে হ্যাঁ সিটিং। সাজিদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইলজা সিস্টার হাউস, ইট ওয়াজ ভেরি ক্রাউডেড। আচ্ছা কি বলছো? ইন দা স্টেশন, অর্পা একটু দাম, এটা বলছো ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার, ইল্ডার সিস্টার হাউস, জি ম্যাম ইল্ডার সিস্টার বলছি। ইল্ডারই বলছো, ইল্ডার অর্থ কি বড়? তো বড় বড়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তারপরে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল এট দ্য টিকেট কাউন্টার, টিকেট কাউন্টার
ক্রিকেট গ্রাউন্ড। এ এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দা কিউ উইং উই কিউ কিউ উই কিউ কিউ অর্থ যেন কি বলো তো? কিউ অর্থ যেন কি? লাইন লাইন। হ্যাঁ, শি ওয়াজ হোল্ডিং হার চিল্ড হ্যান্ড টাইটলি টাইটলি, শক্তভাবে ধরে রেখেছে। টাইটলি টাইটলি মানে কি? শক্তভাবে ধরে রাখছে। চাইল্ড হ্যান্ড মানে একটা বাচ্চার হাত কিভাবে ধরে রেখেছে? শক্তভাবে। শক্তভাবে ধরে হ্যাঁ, ভাবে টাইটলি। হ্যাঁ, এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাভ লাউডিং লাউডলি। লাউডলি অর্থ কি বলতো? লাউডলি লাউডলি উচ্চ স্বরে। লাউডলি অর্থ কি? উচ্চ স্বরে। উচ্চ স্বরে কথা বলতেছে, উচ্চ স্বরে। টকিং লাউডলি, উচ্চ স্বরে কথা বলতেছে। যে উচ্চ স্বরে। হ্যাঁ, এন্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টেল স্টল, এন্ড টি স্টল। আচ্ছা শোনো, এদিকে একটা ওয়ার্ড আছে ইন ফ্রন্ট অফ, এটা একটা ওয়ার্ড অর্থ সামনে। ইন ফ্রন্ট অফ এটা একটা ওয়ার্ড, স্পেস ওয়ার্ড একটা, মানে এটা ইন আলাদা না, ফন্ট আলাদা, অফ আলাদা না, একটা। ইন ফন্ট অফ অর্থ সামনে, এটা খাতায় লেখো। ইন ফন্ট অফ অর্থ সামনে। ইন অর্থ ফন্ট অফ সামনে। হ্যাঁ, জি ম্যাম। হ্যাঁ, এন্ড অ্যান ওল্ড কাপল হ্যাজ ট্রাইং ইন ফিন্ড এ কুইট শোনো শোনো, প্লেস ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, ফাইন্ড FIND, ফাইন্ড, ফিন্ড না, ফাইন্ড। ফাইন্ড ফাইন্ড হুম, এ কুইট প্লেস টু কোয়াইট সি কোয়াইট কোয়াইট, QUIET, কোয়াইট অর্থ হইছে শান্ত। কোয়াইট অর্থ কি? শান্ত। আর ক্রাউড অর্থ হইছে ভিড়, কোয়াইট অর্থ শান্ত, নীরব, শান্ত বা নীরব। শান্ত বা নীরব। হ্যাঁ, কোয়াইট প্লেস মানে জায়গা। জি ম্যাম। হ্যাঁ, প্লেস টু সিট ডাউন এন্ড রেস্ট রেস্ট। দা ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু আই শে আই স, আই স, সি এর ফার্স্ট রূপ হচ্ছে স, সি অর তো দেখা, স অর তো দেখেছিলাম। আই স, আই স ওন ম্যান ওয়ান ম্যান, হু ওয়ান টু ম্যান এনি, হু ওয়ান ম্যান। ওয়াজ ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হ্যাভি স্যুটকেস স্যুটকেস হ্যাঁ, কোথায় পড়তেছো? সুটকেস, সুটকেস, ব্যাগ, ওই লাগেজ হ্যাঁ আর সুটকেস একই, বুঝতে পারছো? সিমিলার ওয়ার্ড। জি ম্যাম। হ্যাঁ, সুটকেস। হে ইয়াং লেডি ওয়াজ স্টিং স্টিং অন এ স্টিং না, সিটিং, সিটিং, ও এস আই সরি টি। ম্যাম হ্যাঁ হ্যাঁ, সিটিং 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 অন এ বেঞ্চ উইথ বেঞ্চ না, হার বেঞ্চ, বেঞ্চ। বেঞ্চ হ্যাঁ, উইথ ওই যে আমরা হার বসি না, এটার বেঞ্চ বলে, বসার যে জায়গা ওটারে। উইথ হার লাগেজ এট ওয়ান কর্নার, অন কর্নার শি কর্নার ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, ম্যাগাজিন ম্যাগাজিন। ম্যাগাজিন কি আচ্ছা, তুমি এদিকে একটু একটা পড়া পড়ছো, দেখো, হেভি সুটকেস। হেভি অর্থ কি বলো তো? HEAVY, হেভি সুটকেস, হেভি অর্থ শক্ত হবে না ভারী, ভারী বা শক্ত ভারী। ভারী বা শক্তি, হেভি। তারপরে দে,
দাঁড়াও কারেন্ট চলে গেছে, মারিয়ে দিচ্ছি দাঁড়াও। আমার শুনে দেখো।